আজকে আমি আপনাদের জন্য কালারফুল পুডিং এর রেসিপি নিয়ে এসেছি। অনেকদিন পর আসলাম, আশা করছি আমাকে ভুলে যান নাই। সো প্রথমেই যা লাগবে, এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এবং এটাকে আমি বয়ল করে নিব। এই হাফ লিটার দুধটিকে আমি জাল দিয়ে এক কাপ করে নিব। এটা জাল হতে হতে আমি পুডিং এর ক্যারামেলটা তৈরি করব, যার জন্য আমি এখানে যে বাটিতে পুডিং রেডি করব সেই বাটিতেই 5 চা চামচ চিনি নিয়ে নিলাম এবং এর মধ্যে অ্যাড করব পানি 3 চা চামচ। এবং এটিকে চুলায় দিয়ে দিব মিডিয়াম হিটে। দেখেন কিছুক্ষণ পর এরকম বুদবুদ চলে এসেছে, আস্তে আস্তে এটা কালারও চলে আসবে। খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়। দেখেন কালার চলে এসেছে, এটাকে আমি সেট হতে রেখে দেবো একটি জায়গায়। ততক্ষণ আমি একটি বাটিতে 4টা ডিম নিব। ডিমগুলোকে আমি ভালো মতো ফেটে নিব। এই তো হয়ে গেল। এখন দুধটা যে জাল করে রেখেছি, আমি এখানে নিলাম 1 কাপ দুধ এবং এই দুধের মধ্যে আমি 7 মতো চিনি অ্যাড করছি। আমি এখানে 12 চা চামচ চিনি নিয়েছি। এটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে, মিষ্টি কেক এরকম খেয়ে থাকেন কম বা বেশি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যে ডিমগুলো ফেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব এবং ভালো মতো একটি মিক্সের সাহায্যে এটাকে মিক্স করে নিব। ডিমের যে একটা স্মেল সেটা না আসে সেই জন্য আমি এখানে 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি এবং ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি যা করব, আমি এই মিশ্রণটিকে 3টি বাটিতে সমান ভাগে ভাগ করে ঢেলে নিব এবং ঢালার আগে অবশ্যই একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যাতে কিছু থেকে থাকলে ওটা ছাঁকনিতে রয়ে যাবে। দেখেন এভাবে করে আমি সমান ভাগে বাটিগুলো ফিল করে নিব। এবং যেহেতু এটা কালারফুল পুডিং, আমি 1টা লেয়ার ওভাবেই রাখবো এবং 2টা লেয়ারে ফুড কালার অ্যাড করব। এটা যার যার পছন্দ মতো কালার অ্যাড করতে পারেন। আমি এখানে সবুজ ও নীল কালার অ্যাড করেছি। ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। কালার মিক্স করা শেষ। এখন দেখেন যে ক্যারামেলটা আমি রেডি করেছিলাম সেটাও সেট হয়ে গিয়েছে। সো ফার্স্টে আমি গ্রিন কালার মিশ্রণটি অ্যাড করলাম এবং এটাকে ফয়েল পেপার দিয়ে কভার করে নিব, বা যে কোনো একটি ঢাকনা দিয়েও আপনারা কভার করতে পারেন। আমি আগে থেকেই চুলায় একটি পাত্র বসিয়ে রেখেছি, যেটাতে আমি একটি স্ট্যান্ড ও পানি নিয়েছি। দেখেন পানিটা এরকমভাবে নিতে হবে যাতে বাটিটার হাফটুকু ঢেকে যায় পানি দিয়ে। সো এখানে আমি বাটিটি বসিয়ে দিচ্ছি এবং এটাকে কভার করে দিচ্ছি এবং উপরেও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক 25 মিনিটের জন্য। 25 মিনিট পর দেখেন পুডিংটি সেট হয়ে এসেছে। আমি টুথপিক দিয়ে চেকও করেছি। দেন আবার আমি পরের লেয়ারটি ঢেলে দিলাম এবং আবারও সেম ওয়েতে ঢেকে 25 মিনিটের জন্য রেখে দিব। 25 মিনিট পর আবার এটাকে খুলে চেক করব টুথপিক দিয়ে। যদি টুথপিকটি পরিষ্কার বের হয়ে আসে তাহলে আপনার পুডিংটি রেডি, না হলে আরও 2-3 মিনিট রাখবেন, দেন সেট হয়ে যাবে। সো আমি দেখছি টুথপিক দিয়ে এটি রেডি হয়েছে কি না। দেখেন পরিষ্কারই বের হয়ে এসেছে। সেম ওয়েতে আবারও 3rd নাম্বার যে মিশ্রণটি সেটিও ঢেলে দিব। আমি অল্প একটু চামচ দিয়ে ঢেলে দেখেছিলাম যে মিশ্রণটি ঠিক আছে কি না। এই সম্পূর্ণটি এখন ঢেলে দিলাম এবং এটাকে ঢেকে আবারও 25 মিনিটের জন্য রেখে দিব। ঠিক 25 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে 3rd নাম্বার লেয়ারটিও কমপ্লিট হয়েছে কিনা।
এটা অনেক গরম থাকবে, সো সাবধানে এটাকে খুলতে হবে এবং বের করতে হবে। দেখেন এটিও পরিষ্কার বের হয়ে এসেছে। সো পুডিংটি রেডি হয়ে গিয়েছে, এটা আমি 20 মিনিটের জন্য ঠান্ডা করে দেন ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করার পর আমি চারপাশ থেকে এরকম ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবং একটি প্লেটে এটি সার্ভ করে নেব। খুব আলতোভাবে ছাড়াতে হবে। দেখেন আমার কালারফুল 3-লেয়ার পুডিংটি রেডি হয়ে গিয়েছে এবং খুব সুন্দর কালারও চলে এসেছে। এই তো রেডি হয়ে গেল, আমি কেটে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, সবাই বাসায় ট্রাই করবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।